السلام عليكم প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, বরাবরের মতো আমি ডিজাইন অফ স্ট্রাকচার ষষ্ঠ পর্ব সিভিল ডিপার্টমেন্টের এই ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসে উপস্থিত আছি। তোমরা সবাই আমার পরিচয় জানো, তারপর একবার বলে দিই, আমি মোহাম্মদ রেজাউল বাহার, ওয়ার্কশপ সুপার এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিভিল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের লাইভ ক্লাস 6। গত ক্লাসটা মানে লাইভ ক্লাস 5-এ আমরা ইউএসডি মেথড শুরু করেছিলাম, রেক্টাঙ্গুলার বিম ডিজাইন ইউএসডি মেথডের স্টেপগুলো শুরু করেছিলাম। আজকে বাকি যে স্টেপসগুলো আছে সেই স্টেপসগুলো আলোচনা করব। তোমরা জানো যে ছাত্রদের সুবিধার্থে ডিজাইনগুলোকে মোটামুটি 10টা স্টেপে ভাগ করা আছে, বেশিরভাগ ডিজাইনগুলোই এরকম বিম ডিজাইনের ক্ষেত্রে। অন্য অন্য যখন ডিজাইন করবে তোমরা, বিশেষ করে সপ্তম পর্বের যখন ডিজাইন করবে তখন অবশ্যই স্টেপস এরকম থাকবে না, বিম ডিজাইনের স্টেপসগুলো এরকমই থাকবে। তো আজকে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হলো এরিয়া অফ স্টিল। এটা ডাব্লিউএসডি মেথডে তোমরা করে ফেলেছ, ইউএসডি মেথডে এরিয়া অফ স্টিল কীভাবে বের করতে হয় সেটা আজকে আলোচ্য আলোচ্য বিষয় থাকবে। আর তোমরা পিছনের যে চ্যাপ্টারগুলো, তার মানে স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত, স্টেপ 4-এ একটা মেজর চেঞ্জ ছিল, কিছু বাড়ির কাজ দেওয়া ছিল, এই কাজগুলো তোমরা আশা করি করে ফেলেছ। এবং এটা সব সময় বাড়ির কাজে কোনো অবহেলা করবে না, যেহেতু শিক্ষকরা এখন এখন ক্লাসের ক্লাস আমরা ওইভাবে ক্লাসরুমে নিতে পারছি না, বাড়ির কাজটা তোমাদের তোমরা নিজ দায়িত্বেই করবে, তোমরা সেই পরিমাণ ম্যাচিউরিটিও তোমাদের চলে এসছে, তোমাদের বয়সের যে অবস্থা তাতে তোমাদের ম্যাচিউরিটি সেই পরিমাণ এসে পড়েছে। স্টেপ 1-এ একটা ইম্পর্টেন্ট বিষয় চেঞ্জ ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, লোড ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়েছে, কম্বিনেশন অফ লোড, এটা স্টেপ 1-এ করতে হয়েছিল, স্মরণ করো। কারণ এই অনুযায়ী যাদের যারা আমার সাথে চলছো পিছনে, যদি যারা আরো আগে আছো তারা তো খুব ভালো, যারা আমার সাথেও চলছো তারাও খুব ভালো মতো ডিজাইনটা ধরে ফেলবে। আর এটা বেসিক ষষ্ঠ পর্বের ডিজাইন, যে ডিজাইনটা মানে ডিজাইন অফ স্ট্রাকচার 1, এটা বেসিক। সুতরাং এটা যদি হয়ে যায় তাহলে সপ্তমের ডিজাইন বা পরবর্তীতে তুমি হায়ার এডুকেশনে গেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং সব জায়গায় কিন্তু হেল্প হবে, বেসিক নলেজটা জানা থাকলে। আর ইউএসডিটাই সারা বাংলাদেশে সারা পৃথিবীতে চলছে, বাংলাদেশ সহ, সুতরাং ইউএসডিটা খুব ভালো মতো বুঝে নাও এবং এমকেএস এফপিএস দুইটা কাভার করার চেষ্টা করো। এটা এমকেএস এমকেএস এফপিএস এর শুধু কনভার্সনটা একটু জানলেই হয়, একটু বইগুলা দেখে নিবা তাহলে হয়ে যাবে। তো এরিয়া অফ স্টিল আমরা আজকে আলোচনা করব স্টেপ 5-এ, স্টেপ 6-এ গিয়ে আমরা শেয়ার স্ট্রেসটা চেক করব, স্টেপ 7-এ কতটুক জায়গায় স্টিল লাগবে সেটা আলোচনা করব, তার মানে স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপস, এটা স্টেপ 7-এ আলোচনা করব। স্টেপ 8-এ গিয়ে স্পেসিং অফ স্টিরাপস, মানে কত দূর পর পর স্টিরাপ দিতে হবে সেটা আলোচনা করব। স্টেপ 9-এ চেক ফর বন্ড স্ট্রেস বা বন্ড পীড়ন, এটা চেক করব যে বন্ডে আমার বিম সেফ আছে কিনা। এবং স্টেপ 10-এ ডিটেল ড্রয়িং। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খুব ভালো মতোই জানো যে সিটি কর্পোরেশন, পৌরসভা বা যারা প্ল্যানগুলা পাশ করে, ডিজাইন করার পরে প্ল্যান যে হয় পাশ করে, সেখানে শুধু ডিটেল ড্রয়িংটাই থাকে, ডিজাইনটা কিন্তু থাকে না। কিন্তু তোমরা বই ফলো করার না কারণে, যেহেতু তোমরা গাইড পড়ো, গাইডটা আসলে পরীক্ষায়, এটা তোমরা SSC-তেও করেছো, নোটবুক বা গাইড এটা সাথে রেখেছো আর টেক্সট বই পড়েছো,
গাইডের ভিতরে পাশ করার উপযোগী করে কিছু কথা থাকে, কিন্তু মূল কথা কিন্তু গাইডে থাকে না। আমি আমার প্রায় ক্লাসে এটা স্মরণ করাই দিই। আর আমার আমি যখন ইনস্টিটিউট ক্লাস নেই, তখন আমার ছেলেদেরকে অবশ্যই আমি যাতে তারা বই কেনে এবং বই পড়ে সেটাই সব সবসময় উৎসাহ দিই এবং তারা কেনেও। তোমার যে স্টেপ টেনে এসে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে ডিটেইল ড্রয়িংটা তোমার ডিজাইনের কিন্তু আউটপুট, তুমি যা ডিজাইন করছো তার আউটপুটটা হলো ডিটেইল ড্রয়িং। এটাই মানুষ দেখবে, এটা ইঞ্জিনিয়ার দেখবে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবে, এটা মিস্ত্রি দেখবে, এটা নিয়ে কাজ হবে। তুমি কেমনে স্টেপ 1 থেকে স্টেপ 9 পর্যন্ত আসছো এটা কেউই দেখবে না, ড্রয়িংটা দেখবে সবাই। সুতরাং এখানে একটা লং সেকশন এবং একটা ক্রস সেকশন বা বিভিন্ন বিমের জন্য, যখন কলামে যাবে তখন গলামেরটা আসবে অন্য সপ্তম পর্বের, এই ড্রয়িংটাই ইম্পর্টেন্ট। ডিটেইল ড্রয়িং ছাড়া না প্ল্যান পাস হবে, না স্ট্রাকচার তৈরি করার শুরু করা যাবে। সুতরাং এটা খুব ভালো মতো বুঝে নিতে হবে তোমাদের ডিটেইল ড্রয়িং। এটা যদি পরীক্ষায় আসতো তাহলে বেশি ভালো হইতো, কিন্তু জানি না কেন পরীক্ষায় আসে না। পরীক্ষায় এরিয়া অফ স্টিল বা ডিজাইন করো ইত্যাদি, পুরাটা তো ডিজাইন সম্ভব না, কিছু অংশ চায়। ডিটেল ড্রয়িংটা আসলে সেটা ভালো হবে। তো অবশ্যই আমি আমার এই লাইভ ক্লাসে ডিটেল ড্রয়িংটা রেখেছি এবং সেখানে কিভাবে রডগুলো দেওয়া হচ্ছে, সাইজটা কিভাবে, স্ট্রিপগুলো কিভাবে দেখে দিচ্ছি লং সেকশন সহ, কারণ ক্রস সেকশনে সব দেখানো যায় না, কিছু লং সেকশনও লাগবে। একটা লং সেকশন একটা ক্রস সেকশন মিলে ডিটেল ড্রয়িংটা হবে। তো আজকেও এটা থাকবে ডিটেল ড্রয়িংটা। তো পিছনে আমরা আলোচনা করেছিলাম WSD মেথডে, USD মেথডের নোটেশনগুলা, তোমরা এগুলা সব রপ্ত করে ফেলেছে এক সপ্তাহের মধ্যে, এটা আমি আশা করছি। এরপরে স্ট্রেস ডায়াগ্রাম স্মরণ করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের বাড়ির কাজও দেওয়া ছিল 8 নম্বর এবং 18 নম্বর ফর্মুলা, স্ট্রেস ডায়াগ্রাম থেকে কিন্তু এটা আসবে। আগে ডায়াগ্রামটা ট্রায়াঙ্গুলার ছিল, পরে মোটামুটি এরকম শেপের ডায়াগ্রাম হয়, সেই জন্য স্ট্রেস ডায়াগ্রামটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা গত ক্লাসে সুন্দর মতোই তোমাদের দেখানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছে এবং বাড়ির কাজ করে ফেলেছে। এবং এই ফর্মুলাগুলা এখানে আলোচনা আসছিল, দেখো এখানে এস, তারপরে ডি, লিভারাম, অনেক কিছুই চেঞ্জ আসছে, ফর্মুলাগুলো ছিল। হোম টাস্ক দেওয়া ছিল 8 এবং 18, যা তোমরা ডিরাইভ করবা, প্রমাণ করবা, প্রমাণ করো যে বা দেখাও যে এই যেরকম পরীক্ষায় থাকে, এই ডিরাইভ করা, এই দুইটা তোমাদের বাড়ির কাজ ছিল। তো বাড়ির কাজটা তোমরা যথাসময়ে করে ফেলছো এটা আশা করছি। তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস হলো এরিয়া অফ স্টিল দিয়ে। এরিয়া অফ স্টিল দেখো, WSD মেথডে যেটা ছিল সেটা পাল্টে গিয়ে সূত্রটা আসলো এস ইজ ইকুয়াল টু রো বিডি। এখানে বিডি তো তোমরা চেনো, স্টেপ 1 এ বি পাওয়া গেছে, স্টেপ 4 এ ডি পাওয়া গেছে। রো হলো স্টিল রেশিও, স্টিল রেশিও রো, তার মানে এরিয়া অফ স্টিল বা এরিয়া অফ কনক্রিট, এটা হলো স্টিল রেশিও। এই রো বের করতে হলে রো এর আর একটা নাম হলো রো ম্যাক্সিমাম, সংক্ষেপে আমরা রো বলি, রো ম্যাক্সিমাম। রো বের করতে হলে রো বি লাগবে, তার মানে ব্যালেন্স স্টিল রেশিও লাগবে। ব্যালেন্স স্টিল রেশিও এর 75% হবে রো, ব্যালেন্স স্টিল রেশিও 75। এখানে খেয়াল করো, রো ইজ ইকুয়াল টু 0.75 ইন্টু রো বি, তার মানে 0.75 দিয়ে গুণ মানেই হলো 75%। তাহলে রবি কত, রবি বের করে নিতে হবে আগে। রবি সমান সূত্রটা হলো 0.85 ইন্টু β1 ইন্টু f'c/fy ইন্টু 6117/6117 প্লাস fy। এটাই যেটা
রবি বের হবে, সেইটাকে 0.75 দিয়ে গুণ করলে রো বের হয়ে যাবে, যেটা আমাদের এরিয়া অফ স্টিলে সূত্রের ভিতরে আছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, যে এখানে আমরা দেখো সবই জানি, কিন্তু বিটা ওয়ানের মানটা জানি জানি না। এই বিটা ওয়ানের মানটা কত এটা খুব ভালো মতো খেয়াল করো, আমার কথাটা খুব ভালো মতো খেয়াল করো। বিটা ওয়ানের মান 0.85 হবে যদি এফ প্রাইম সির মান 281 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের চেয়ে কম বা সমান হয়। মানে এফ প্রাইম সি ইজ নট মোর দেন অর ইকুয়াল টু 281, অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু 281। এই জিনিসটা ভালো মতো খেয়াল করো, এফ প্রাইম সি 281-এর চেয়ে বেশি হতে পারবে না, কম বা সমান হলে বিটা ওয়ান এর মান হবে 0.85। এরপর একটা কথা দেখো লেখা আছে, এরপর প্রতি 70 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের জন্য বিটা ওয়ান এর মান 0.05 করে কমে যাবে, প্রতি 70 কেজি। মনে করো এটা আমি রাউন্ড ফিগারে বলতেছি, 280 না হয়ে যদি 70 যোগ দেই তাহলে হবে 350। তাহলে এফ প্রাইম সির মান যদি 350 কেজি পার সেন্টিমিটার হয়, তাহলে বিটা ওয়ান এর মান হবে 0.8, মানে 0.05 মাইনাস করতে হবে, কমে যাবে, তাহলে 0.8 হবে। এফ প্রাইম সির মান বাড়লে বিটা ওয়ান এর মান কমবে, কতটুকু কমবে? 0.5 পরিমাণ কমে যাবে। এই জিনিসটা ভালো মতো খেয়াল করো। পরবর্তী আবার 70-এর জন্য, যেমন ধরো 350 সাথে সাথে আরো 70 যোগ করলে 420 হয়, তখন আরো 0.05 কমবে, তার মানে হলো 0.8 থেকে হয়ে যাবে 0.75। আরো 70 যদি হয় যোগ দেওয়া হয় তাহলে হবে 0.7, আরো 70 যদি হয় তাহলে হবে 0.65, আরো 70 যদি হয় তাহলে এটা কনস্ট্যান্ট, এটার আপার লিমিট হলো 0.85, লোয়ার লিমিট হলো 0.65। তার মানে বাড়তে বাড়তে একটা পর্যায়ে আর 65-এর নিচে আর নামবে না। এই জিনিসটা খুব ভালো মতো বুঝে নিতে হবে, বিটা ওয়ানের মান যদি তোমাদের বের করে নিতে হবে বাস্তব ক্ষেত্রে, আর পরীক্ষার খাতায় বা বুঝতে গিয়ে এই জিনিসটা ক্লিনলি বুঝতে হবে। এখন দেখো এখানে প্রতি 70 কেজির জন্য বলা হয়েছে, কিন্তু তোমাকে দেওয়া হলো যে এফপেন্সির মান হলো 300, তখন তুমি কি করবা? 281-এর জন্য 70, কিন্তু 300 দেওয়া আছে, তার মানে 19 বা 20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বেশি আছে। তখন তুমি যেটা করবে সেটা হলো ঐকিক নিয়ম, মানে 70 কেজির জন্য 0.05 কমে, তাহলে 20 কেজির জন্য বা 30 কেজি, যেটা যেটা তোমার ওখানে আছে, 300 দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে 19 কেজির জন্য কত হবে। আমার কথা বুঝতে পারছো সবে? বা ধরো 400 আছে, 400 হলে কতটুক বাড়লো? 70 কেজির চেয়ে 281 থেকে 400 বিয়োগ দাও, তাহলে 119। তাহলে 70-এর জন্য কমে 0.05, তাহলে 119-এর জন্য কত কমে? জাস্ট ঐকিক নিয়ম, এটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে বিটা ওয়ান এর মান বের করতে গেলে। এরপর আমরা যা নর্মালি করে থাকি সেটা হলো নাম্বার, কয়টা এরিয়া অফ স্টিল লাগবে সেইটা বের করবে। সেটার জন্য আমরা অলরেডি WSD মেথডে করে ফেলেছি, ডিজাইনও করে ফেলেছি, ওই একই পদ্ধতিতে তোমরা কয়টা বার লাগবে সেটা এখানে বের করবা। পিছনের কথাগুলোই আবার এখানে লিখে দেওয়া আছে। ডি এর মানটা স্টেপ 4-এ বের হয়ে আসছে, এখানে আবার তোমাদের মনে করাই দেওয়ার জন্য। তাহলে আমরা এখান থেকে যা, এটা একটা উদাহরণস্বরূপ আমি 4টা বার এখানে দেখাইছি, 4-এর জায়গায় 5 হতে পারে, 6 হতে পারে 7 হতে পারে, তবে জোরকে আমরা প্রাধান্য দেব, এটা মাথায় রাখবা। যে আমরা চেষ্টা করব যদি এক লেয়ারে বিশেষ করে রড থাকে তাহলে জোর সংখ্যা প্রাধান্য দেওয়া, জোর সংখ্যায় যাওয়ার চেষ্টা করবো, রডের ডায়াটাকে
বাড়িয়ে কমিয়ে জোড় সংখ্যায় যাওয়ার চেষ্টা করব। এখানে আমি চারটা রড এই জন্য দেখাইছি, আর তোমরা জানো এগুলা স্টিরাপ, যেটা অ্যারো হেড দিয়ে দেখানো হলো, আর উপরের গুলা থাকে হ্যাঙ্গার বার। এটা রেক্ট্যাঙ্গুলার বিমে যেহেতু হয়েছে, এখানেও নতুন কিছু নেই, শুধু সূত্রটা দেখো, সূত্র পাল্টে গেছে, এস ইজ ইকুয়াল টু রো বিডি, আর এখানে রো ইজ রো ম্যাক্স বা রো হলো 0.75 রো বি, যেগুলো আমি আন্ডারলাইন করতেছি, এটা বিশেষভাবে খেয়াল রাখবা। আর এই কথাটা বিটা ওয়ানের মান এটা বের করে নিতে হবে তোমাকে, তোমার যে প্রাইমসি আছে সেই অনুযায়ী বের করে নিতে। তাহলে এটা ছিল স্টেপ 5। স্টেপ 6 এ গিয়ে আমরা শেয়ার স্টেজ চেক করি, স্টিরাপ লাগবে কি লাগবে না সেটা বোঝার জন্য। শেয়ার স্টেজ চেক করতে গেলে আগে যে সূত্র ছিল একই সূত্র, ভি ইজ ইকুয়াল টু ভি ক্রিটিক্যাল বাই বিডি, এখানে ভি ক্রিটিক্যাল সমান ভি মাইনাস ওমেগা ডি বাই 100। এই 100টা আনা হয়েছিল মিটার বানানোর জন্য, যেহেতু ডিটা সেন্টিমিটারে থাকে সেজন্য মিটার বানানোর জন্য। এরপরে ভি বের হয়ে গেল, কিন্তু অ্যালাওয়েবল শেয়ার স্ট্রেস এখানে একটা পরিবর্তন আসছে। অ্যালাওয়েবল শেয়ার স্ট্রেস তোমাদের মনে স্মরণ করে দেখো যে WSD মেথড এটা ছিল 0.292 রুট ওভার এফ প্রাইম সি, কিন্তু এইখানে হবে 0.53 রুট ওভার এফ প্রাইম সি, এর সাথে একটা রিডাকশন ফ্যাক্টর থাকবে ফাই। এই ফাই এর মান 0.85। ফাই এর মানটা দুই জায়গায় ব্যবহার হয়, মোমেন্টের যদি মোমেন্টের ক্ষেত্রে হতে পারে, শেয়ারের ক্ষেত্রেও হতে পারে। মোমেন্টের সাথে সম্পর্কিত হলে ফাই এর মান হবে 0.9, আর শেয়ারের সাথে সম্পর্ক হলে ফাই এর মান হবে 0.85। গত ক্লাসে আমাদের মোমেন্টের সাথে সম্পর্ক ছিল 0.9 ছিল, আজকে 0.85 এইখানে আসছে, যেহেতু এটা শেয়ারের সাথে সম্পর্কিত, তাহলে ফাই দিয়ে রিডাকশন ফ্যাক্টর করে নিতে হবে। এটা একটা চেঞ্জ আসছে, 0.53 নট 0.292, এটা একটা চেঞ্জ আসবে। এরপরে যদি ভি ইজ গ্রেটার দেন ভিসি হয় তাহলে স্টিরাপ লাগবে, তখন আমরা এক্সেস শেয়ার স্ট্রেসটা বের করে নিই, তার মানে ভি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু এক্সেস শেয়ার স্ট্রেস ভি প্রাইম। এগুলা পিছনেও ছিল, আবার রিপিট হচ্ছে আর কি। আর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস ফর বিম আগে যা ছিল সেখানে একটু চেঞ্জ আসছে, 2.65 রুট ওভার এফ প্রাইম সি, আগে ছিল 1.33। তার মানে দেখো সব জায়গাতেই মানগুলো WSD মেথডে মান অনেক কমায় তারপরে ধরা হয়েছে বা করা হয়েছে, সেজন্য সারা বিশ্ব কিন্তু এখন USD চলছে। তোমাদের USD ভালো মতো বুঝতে হবে এবং সব কিছু সব ডিজাইনই USD করতে হবে, কিন্তু তোমাদের সিলেবাসে একটা স্যাম্পল আছে, বাকি সবই WSD, এরপরে টি বিম, ডাবল রিইনফোর্স বিম, লিনটেল, ক্যান্টিলিভার বিম, যাই আছে সবই WSD মেথডে। তোমাকে নিজ দায়িত্বে, তোমার নিজের স্বার্থে এটা শিখতে হবে। তাহলে এখানে বিশেষ করে মনে রাখতে হবে ভিসির মানটা চেঞ্জ হয়ে গেছে, এটা মনে রাখতে হবে, আর ম্যাক্সিমামটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হলো শেয়ার স্ট্রেস, আমরা এখান থেকে এক্সেস শেয়ার স্ট্রেস পেয়ে যাবো ভি প্রাইম। তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাবো, নেক্সট স্টেপ হলো স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপস এ। এখানে হুবহু WSD মেথডের যে সূত্র, একই সূত্র দেখো, একই সূত্র, কোনো পরিবর্তন নেই। এ সমান L/2 মাইনাস ডি ভি প্রাইম বাই ভি, এটা সিম্পলি সাপোর্টেডের ক্ষেত্রে, ফুললি কন্টিনিউয়াসের ক্ষেত্রে একই, সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে দুই এন্ডে দুই রকম, 0.6 আর 0.6L আর 0.4L, এগুলো সব আলোচনা হয়ে গেছে, আমি আবার আলোচনা করছি না, এখানে শুধু তোমাদেরকে স্মরণ করাই দিলাম। ক্যান্টিলিভারের ক্ষেত্রে L-D যা ছিল তাই। এক্সেস শেয়ার স্ট্রেসটা আমাদের সামনে লাগবে, তো এখান থেকে তোমরা এটাও জানো যে টোটাল স্পেস রিকোয়ার্ড ফর স্টিরাপ হবে হলো A+2SD। এরপর হলো স্পেসিং অফ স্টিরাপ। স্পেসিং অফ স্টিরাপের ক্ষেত্রে দেখো আগের সূত্রটা এই ফাইটা ছিল না, আর সবই ছিল এ ভি এফ বি বাই বি ড্যাশ বি ছিল, এখানে ফাইটা যোগ হবে,
আর কিছু আর একটা সূত্র ছিল, সেটা বাদ যাবে, এস ইজ ইকুয়াল টু ডি বাই টু আর এস ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। এই তিনটার মধ্যে যেটা মিনিমাম, এই তিন সূত্রের মধ্যে যেটা ছোট সেটাই হবে স্পেসিং। এখানে এই ফাইয়ের মানটা শেয়ারের সাথে সম্পর্কিত, এই জন্য ফাইয়ের মানটা হবে 0.85। এভি বের করার সূত্র তোমরা জানো, যে এটা স্টিরাপ যেটা ব্যবহার করব, সাধারণত আমরা 10 মিলিমিটার ডায়া বা স্টিরাপ হিসেবে ব্যবহার করি, তার ক্ষেত্রফল ইন্টু লেগ। লেগ WSD-তে আলাপ করছিলাম, একই জিনিস। রিং স্টিরাপ হলে 2 লেগ, যদি ইউ স্টিরাপ হয় তাহলেও 2 লেগ, W হতে পারে 4 লেগ, হতে পারে 6 লেগ, হতে পারে 8 লেগ হতে পারে। এটা স্টিরাপ গুলা কত কতগুলা রড লাগছে সেই অনুযায়ী কিভাবে বাঁধতে হয়েছে সেটার সাথে সম্পর্কিত। আর এই যে ফাই কথাটা, ফাই ইজ ইকুয়াল টু 0.85 কথাটা আবার আসলো। তাহলে আমার মনে হয় বুঝতে তোমাদের অসুবিধা নেই, যে আগেও তিনটা সূত্র ছিল, তাহলে এখানে একটা সূত্র রিপ্লেস হয়ে গেছে এইটার দ্বারা, এস ইজ ইকুয়াল টু 60। এর বদলে আমাদের আগে ছিল এভি বাই 0.0015 বি, এটা ছিল, সেটার বদলে এটা। এই তিনটার মধ্যে যেটা ছোট হবে সেটাই হবে মিনিমাম স্পেসিং। এর এখানে তাহলে এই সূত্রটা বিশেষ করে খেয়াল রাখতে হবে, আর ফায়ের মানটা 0.85, এটা ডিফারেন্স আসছে মনেও রাখতে হবে। এরপরে আমরা বন্ড স্ট্রেস চেকে যাব। বন্ড স্ট্রেসের সূত্র হলো যা ছিল, দেখো আগের মতোই আছে, ভি বাই সিগমা নট লিভার আর্ম, জেডি কিন্তু লিভার আর্ম। তাহলে আমাদের এখানে লিভার আর্মটা কিন্তু ডি মাইনাস এ বাই টু, আমরা গত ক্লাসে আলোচনা করছি ডি মাইনাস এ বাই টু, বা এই এটা এটা মূলত গত ক্লাসে আলোচনা হয়েছে। লিভার আর্মটা যে রেক্ট্যাঙ্গুলার শেপ হয় কনক্রিট জোনে, লব্ধি বলটা রেক্ট্যাঙ্গুলার শেপ হওয়াতে লব্ধি বলটা ঠিক মিডেল দিয়ে যায়, সেজন্য ডি মাইনাস এ বাই টু হয় হলো লিভার আর্ম। আর ফাইটা রিডাকশন ফ্যাক্টর হিসাবে একটা ফাই থাকবে এখানে। এই জিনিসগুলো ওখানেও ছিল এখানেও। সিগমা নট হলো এন পাই ডি, এন হলো যে মেইন বার ব্যবহার করা হয়েছে তার সংখ্যা, নাম্বার অফ মেইন বার, আর ডি হলো ডায়া অফ মেইন বার, তাহলে এন পাই ডি বের হয়ে যাবে। আর লিভার আর্মকে আমরা জেডি WSD-তে বলছিলাম, জেডির জায়গায় জাস্ট ডি মাইনাস এ বাই টুটা রিপ্লেস করা হয়েছে, আর ফাইয়ের মানটা 0.85। ক্লিয়ার? আরেকটা পরিবর্তন এখানে আসছে, সেটা দেখো, ইউ অ্যালাওয়েবল আগে ছিল 3.23 রুট ওভার এ প্রাইম সি বাই ডি, কিন্তু এখন হবে 6.39 রুট ওভার এ প্রাইম সি বাই ডি। আসলে এটা ডিফর্ম বারের ক্ষেত্রে, আর তোমরা জানো যে এখন প্লেন বার আর ইউজড হয় না, স্ট্রাকচারের ক্ষেত্রে সব ডিফর্ম বার। এটা আদার দ্যান টপ বারের ক্ষেত্রে 6.39 ধরে অ্যালাওয়েবল বের করতে হবে। তা এরপরে দেখতে হবে যে ইউ বড় নাকি ইউ অ্যালাওয়েবল বড়। ইউ যদি ছোট হয় তাহলে সেফ বন্ডে, ইউ ছোট হতে হবে। অ্যাকচুয়াল বন্ড স্ট্রেস যেটা আমার বিমে তৈরি হচ্ছে তার চেয়ে অ্যালাওয়েবল বন্ড স্ট্রেসটা যদি বেশি হয় তাহলে বন্ডে সেফ। হোমওয়ার্ক তোমাদের যেটা থাকবে সেটা হলো স্টেপ 1 থেকে স্টেপ 9 সব ভালো মতো সূত্রগুলা মুখস্থ করবে, এবং 2 নম্বরে থাকবে সব স্টেপগুলাকে বুঝে, ইনক্লুডিং ডিটেল ড্রয়িং বুঝে, তোমাদের গাইড বই থেকে, বই থেকে করার কথাই আমি বলবো, কিন্তু অনেকেরই বই নাই, বইয়ের আগ্রহও নেই। তো আবারও বলি, বই না পড়লে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ার হতে পারবা না, সুতরাং বই থেকে, বই পড়ো, গাইড সাথে রাখো, গাইডটা সাথে রাখো, বই পড়ো। আমি একটা বইয়ের শুধু নাম লিখে দিয়েছিলাম, তোমরা চাইলে আমি আরো 5-7টা বইয়ের নাম দিতে পারবো যেগুলো বাংলাদেশে চলে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, এসব জায়গায় যে বইগুলো চলে সেগুলো দেওয়া যাবে। আর সব জায়গায় একটা বই কমন চলে, সে বইটা আমি এখানে লিখেও দিয়ে আগেই লিখে দিয়েছিলাম, আবারও লিখে দিয়েছি,
ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার বাই আর্থার নিয়েছেন, বই বেশি করে পড়ো, ওখানে ডিটেলস আছে, টেক্সট বই পড়তে হবে, গাইড যেগুলা হেল্প হিসাবে রাখতে পারো, নোটবুক, এটা নোট নোট তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকে, এটা টেক্সট বই ভিতরে ডিটেলস থাকে, সুতরাং তুমি অবশ্যই টেক্সট বই পড়বা। তাহলে দেখো এখানে এই বন্ড স্ট্রেসের ক্ষেত্রে এই সূত্রটা একটু চেঞ্জ আসছে, জেডিটা মানে লিভার আর্মটা চেঞ্জ হয়ে গেছে, এই সূত্রটাও একটা চেঞ্জ আসছে, ফায়ার মান 0.85 এটা একটা চেঞ্জ, আর ইউ অ্যালাওয়েবল এটা এক সূত্রে চেঞ্জ আসছে। হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া হলো, এটা করে ফেলবা সবাই, সবসময় হোমওয়ার্কটা আপডেট রাখবা, নিজে ঘাটবা চ্যাপ্টারটা, তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। যেমন আগামী ক্লাসে আমি একটা ইউএসডি মেথডে রেক্ট্যাঙ্গুলার বিম ডিজাইন করাবো, তোমরা যদি আগেই বুঝে নাও স্টেপগুলো তাহলে সহজেই আমার সাথে চলতে পারবা বা ক্যালকুলেশনগুলো দ্রুত বুঝে ফেলবা। তাহলে গাইড বই সাথে রাখো, কিন্তু মেইন বই পড়ো, একটা মাত্র মেইন বইয়ের নাম লিখছি আর বাদ বাকি বইয়ের নাম লিখতেও সাহস পাচ্ছি না, কারণ আমি তো দেখ সব অনেক জায়গারই খবর জানি, আমার নিজের ছাত্র যাদেরকে ডাইরেক্টলি পড়াইতেছি তাদেরকেও দেখছি যে গাইডই চলছে, টেক্সট বইয়ের কোনো খবর নাই, কিন্তু সিলেবাস ডাউনলোড করে দেখো বা সিলেবাসের মধ্যে দেখো বইয়ের নাম দেওয়া আছে, সেখানে গাইড বইয়ের কোনো অপশন কিন্তু নাই। এরপরে যেটা পরীক্ষায় আসে না কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ডিটেইল ড্রয়িং। ডিটেইল ড্রয়িং এ তোমাকে একটা লং সেকশন এবং একটা ক্রস সেকশন দেখাতে হবে, লং সেকশনে স্প্যান কত, তারপরে বি কত, ডি টোটাল ডেপথ কত, এগুলো সব ক্রস সেকশনে দেখাই দিবা, তারপরে মেইন বার কত মিলিমিটার ডায়া কয়টা তা দেখাই দিবা, আমি এখানে স্যাম্পল হিসাবে চারটা এঁকে দিছি, তারপরে হ্যাঙ্গার বার কত মিলিমিটার ডায়া কয়টা দেখাই দিবা, এরপরে স্টিরাপের যে স্পেসিং সেটাও দেখাই দিবা, স্টিরাপের স্পেসিং গুলা দেখাই দিতে হবে, আমরা গত ক্লাসে গত ডিজাইনে আমরা দেখাইছিলাম এই এই দূরত্ব গুলা কত দূর পর পর, এবং প্রথমটা হবে S/2 দূরত্বে, এই পুরাটা দেখাই দিলে এই এইটা দিয়েই কাজ হবে, সিটি কর্পোরেশন বলো, ইঞ্জিনিয়ার তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে তারা বলো, এমনকি মিস্ত্রি, সেও তোমার এই ডিটেল ড্রয়িংটা দেখেই কাজটা করবে, তখন এটা খুব ভালো মতো বুঝতে হবে যে ডিটেল ড্রয়িংটা কি। এখানে মেইন বারটা এইভাবে দেখানো হয়েছে লং সেকশনে, এবং এভাবে কয়টা আছে এইগুলাই এখানে দেখা যাচ্ছে, এটা ভালো মতো বোঝার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকবা, আশা করি আজকের ক্লাসও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই, তারপরও যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কথা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে, ভালো বেশি ভালো হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অবশ্যই তোমার মাইন্ডসেটটা পজিটিভ রাখো, পিছনে কি করছো, পিছনে যদি কিছু লেখাপড়া করে নাও থাকো তাহলে এখন থেকে লেখাপড়া করো, তাহলে তোমার উজ্জ্বল এক ভবিষ্যৎ সামনে আসবে। আমি এখানে একটা কোট দিয়েছি দেখো, কিপ ইউর ফেস টু দ্য সানশাইন, সবসময় সূর্যমুখী ফুলের যে বৈশিষ্ট্য সে সূর্যের দিকে তাকায় থাকে, কখনোই সূর্য যেদিকে ঘুরতে থাকে ফুলও সেদিকে ঘুরতে থাকে, এই জন্য সে কখনো তার ছায়া দেখতে পায় না, অতীতটা অন্ধকারটা খারাপটা দেখতে পায় না, এটা সানফ্লাওয়ার করে, এটা সূর্যমুখী ফুল এটা করে। তুমিও অতীতে কোনো ভুল থাকলে সেটা ভুলে যাও, নতুন করে শুরু করো, দেখবা তোমার একটা সাকসেসফুল লাইফ হবে। আর একটা কথা আমরা সবসময় বলে থাকি, সেটা হলো যে ভিডিওটা যদি আবার দেখতে চাও, দেখার প্রয়োজন হবে, একবারে হবে না, আবার লাগবে, তাহলে জাতীয় দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটটা এইখানে গেলে www.facebook.com/skill.bd এই লিঙ্কে ক্লিক করলেই তুমি চলে যাবে, যে ওখানে তোমার সাবজেক্ট সার্চ দিলে তুমি পেয়ে যাবে,
শেয়ার করে বা ডাউনলোড করে তুমি বারবার ভিডিওটা দেখো, তোমার নলেজটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই আমি সমাপ্তি টানতে চাচ্ছি। তোমরা তোমাদের ঘরে বসে প্র্যাকটিস ভালো মতো করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, এটা এই আশাবাদ ব্যক্ত করছি। আর আগামী ক্লাসে আমরা USD পদ্ধতিতে রেক্টাঙ্গুলার বিম ডিজাইন করব, সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।